ডুমডুমার চা বাগিচার লাইনের গৌ মাংস উদ্ধার। ডুমডুমার বাদলাবেটা চা বাগিচা 3 জুলাইর নিশা এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বাগিচাখনের নাগাকটা শ্রমিক লাইনত গোপনে বহুদিনের পর গৌ মাংসর ব্যবসায় চলাই থাকা অজয় কিষাণ নামের যুবক এজনক স্থানীয় লোকে হাতেলুটে ধরা পেলায়। বাগিচাখনত প্রায় গরু চোরের ঘটনা সংঘটিত হয়ে থাকাত স্থানীয় লোকে গরু চোরের সঙ্গে জড়িত লোক হাতেলুটে ধরা পেলার চেষ্টা অব্যাহত রাখিছিল, যার ফলশ্রুতিত 3 জুলাইর নিশা অজয় কিষাণ নামের যুবকজনে মোটরসাইকেলত প্রায় 60 কিলোগ্রাম গৌ মাংস সরবরাহ করে থাকার সময় স্থানীয় লোকে করায়ত্ত করে আরক্ষীক সমজাই দিয়ে। সাড়ে সাতটা বজাত স্টার্ট হল। আমি 8:30 বজাত রাস্তাত আসিল। তারপর আমার ঘরের উচর পাশের মানে আমার মামার ঘর সকাম আসিল, তাকে আমি লড়া মানে সদে মানে খোয়া বোয়াত মানে সকামের কারণে কামবিলাক আগবাই আসিল। তাতে আমি এটা ইনফরমেশন পালো যে লাচা পর্জা নামের ঘর 12 নম্বর লাইন বাদলাবেটা টি এখেতের ঘরত 4টা গরু কটা হয়েছে বলে, 2টা ঘরত কাটিছে, 2টা বাহিরত লই গেছে। তার বিনিময় আমি গোটেখিনি লড়া লগুত খাই মেলি আমি তার ঘরত নোযোৱাকে আমি রাস্তাত থাকি গেলে বাহিরের পানু আহে তাত মানে মা মাংস লোক কারণে। আমি রাস্তাত থকা অবস্থা আমি 9টা বজাত এটা বাইকত এজন মানুষে 30 কেজি 30 কেজিকে 60 কেজি মাংস গরু মাংস লৈ কিনে তেওঁ যাব আহি আছিল, বাদলাবেটা মানে বৌডি যাবলৈ গিয়ে আছিল। তাকে আমি ধরি মেলি সুদা পোষা তেখেতে স্বীকার করে যে এইটো বস্তু আমি 12 নম্বর লাইনের নিবাহী শ্রী লাচ্চা পর্যার পৰা আমি কিনি আনো। আৰু এতিয়াৰ পৰা নহয় মোৰ 3-4 বার হৈ গ'ল, মই ৰাতিকে এনেকৈ লৈ যাওঁ আৰু মই ৰাতি মানে লাইনত বিক্রি করি, মৌডুবি লাইনত বিক্রি করি বলে নিজের বক্তব্য দিয়ে। তার বিনিময় আমি এইটো তার সুদা পোষাত লগে লগে আমি থানা প্রভারী ডুমডুমা মানে ফোন করা খবর করু, ফোন করি মেলে তেও অসি স্যারক মাতু, মাতি মেলি কথাটো আমি অসি স্যারক বুঝাই দিই। চাই মেলি অসি স্যারে নিজে নিজের বক্তব্য লয় সুদা পোষাত তেখাতে অসি স্যারের ওসরতো এইটো কথা কয় যেটু আমাক জানালে যে আমি মই 3-4 বার হয় শ্রী লাচা পর্যার পরা 3-4 বার মাংস গরু মাংস লই কিনে মই বড়বি লাইনত 1 কেজি 2 কেজি সবক বিতরণী বিক্রি করু। এটা কি করিলে মানুষজনক? মানুষজন বর্তমান আমি কালি স্যারক কইছিল যে তেখেতক অতি শীঘ্রে এরেস্ট হব লাগে, কিন্তু এতিয়ালৈকে তেখেতে এরেস্ট হওয়া নাই, পলাই আছে, পলাই আছে মানুষজন। আর কালি অফিসারক ঘরত গৈছিলে লাচা পর্যার ঘরত, কিন্তু তেওঁ ছোৱালীর বাহিরা ঘরত কোনো নাছিল। তারপর 4টা গরু আমি স্পষ্টত গৈ কিনে 4টা গরু পাইছো। অসি স্যার ডুমডুমা প্রভারী লগত আমি গৈ মেলি দুটায় আমি আমার বাদলাবেটা 12 নম্বর লাইন সমাজ আর ডুমডুমা প্রভারী অসি স্যারের লগত আমি গৈ মেলি লাচা পর্যার মানে সম্মুখত ঘরের ঘরত আমি 4টা গরু মরা অবস্থাত কটা অবস্থাত পাইছো। পাই মেলি আমি অসি স্যারক বুঝাই দিছি, আমি তাক কইছো যে অতি শীঘ্রে এইটো মানে বিষয়ের মীমাংসা হব লাগে আর দুঃখীক অজন্তক মানে শাস্তি দিব লাগে। ডুমডুমার পৰা ললিত তাঁতী রিপোর্ট, নিউজ নেস্ট। ইমেক্স বিউটি একাডেমি নম্বর 1 ইনস্টিটিউট ইন ইন্ডিয়া, 4000+ ব্রাঞ্চেস ইন এন্টায়ার ইন্ডিয়া, ISO সার্টিফাইড অর্গানাইজেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ HRD এফিলিয়েটেড, স্পেশালি ফর ফাইন্যান্সিয়াল উইক অ্যান্ড রুরাল এরিয়ার স্টুডেন্টস, 100% জব গ্যারান্টি ফর গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট কোম্পানিজ অ্যাট ভেরি লো কস্ট, টাইমিংস ডিপেন্ডস অন স্টুডেন্টস, হাই কোয়ালিফাইড professional trainer, food and accommodation available, training will be own salon or professional salon. For details please call 98540526222 or visit emax beauty academy.
কেডি গেস্ট হাউস ফার্স্ট ফ্লোর অপোজিট এইচডিএফসি ব্যাঙ্ক হাতিগাঁও মেইন রোড।